ঘরোয়া ফুটবলের নতুন মৌসুমের দলবদলে নীরব ফোর্টিস এফসি গেল মৌসুমের পারফরম্যান্স বিবেচনায় পুরনো দলই ধরে রেখেছে তারা মাত্র একজন বিদেশি ফুটবলার নিয়েছে ক্লাবটি দলীয় সমন্বয়ে সামনের মৌসুমের সব টুর্নামেন্টে আরও ভালো করার লক্ষ্য ফোর্টিসের চলছে ঘরোয়া ফুটবলের দলবদল ব্যস্ত সময় পার করছে ক্লাবগুলো বসুন্ধরা আবাহনের মতো জায়ান্টরা দল গোছাচ্ছে নতুন করে তবে ব্যতিক্রম ফর্টিস এফসি দলবদলে পুরোপুরি নীরব তারা গেল মৌসুমের দলই ধরে রাখছে ফর্টিস নিজেদের একাডেমি ও বয়সভিত্তিক দল থেকে নিচ্ছে স্থানীয় ফুটবলার আগের পাঁচ বিদেশির সঙ্গে নতুন করে যুক্ত করেছে গাম্বিয়ান ডিফেন্ডার ওমর যুবেকে মূলত রক্ষণের শক্তি বাড়াতে তাকে নেওয়া ফুল আগের টিমে আছে জাস্ট এই জুনিয়র প্লেয়ার থেকে আমার যে একাডেমি এবং আমার বিচার ছিল ওদের থেকে ছয়জন প্লেয়ার নিচ্ছে আর ফর্মের মধ্যে আমার পা ওমর আমার যে ক্যাপ্টেন ছিল সে আছে ইস্টেকের ওমর ছিল সে আছে ভ্যালোরি আছে ওদেরকেই রাখতেছি ওটার সাথে নতুন একজন এড করতেছে আর কি ফরেন সেও গাম্বিয়া দিকে আসতেছে তার নাম হলো ও মোর জুবে গেল মৌসুমে স্বাধীনতা কাপ ও ফেডারেশন কাপে ভালো করতে পারেনি ফর্টিস প্রত্যাশা পূরণ হয়েছে প্রিমিয়ার লিগে দ্বিতীয়বার অংশ নিয়ে টেবিলের পাঁচে থেকে শেষ করেছে আগামী মৌসুমে দলীয় বোঝাপড়ায় আরও উন্নতি করার লক্ষ্য দলটির পঞ্চম হতে পারছে এটা একটা ভালো দিক খারাপ দিক না নেক্সট ইয়ার ইনশাল্লাহ ভালো কিছু করবো আর অবশ্যই আশা করি লিস্ট একটা টুর্নামেন্ট অবশ্যই ফাইনাল খেলব স্বাধীনতা কাপ আর ফেডারেশন এটা যেহেতু একটা টুর্নামেন্ট টুর্নামেন্টে আপনার জানেন সব টিমের একটা চান্স বা একটা সুযোগ থাকে লিগের ব্যাপারটা অন্য অবশ্যই এটা তো অবশ্যই একটা সবচেয়ে বড় কথা যে একটা টিমের ফাইনাল খেলার অবশ্যই ইচ্ছা আছে আমরা ওভাবেই রেডি হচ্ছি আগস্টের চার তারিখ থেকে নতুন মৌসুমের জন্য ক্যাম্প শুরু করবে ফর্টিস এফসি পিয়াস শাহা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা